নামাজের শেষ গিয়ে সুরাতুল ফাতেহার একটি গোপন আয়াত পাঠ করেন পাঠ করে আপনি আল্লাহর কাছে যা চাইবেন যা চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ তাই আপনাকে দান করবে এই সুরাতুল ফাতেহা এটি এমন একটা সুরা এই সুরা আমরা সকলেই মোটামুটি জানি এই সুরাতুল ফাতে এমন একটি সুরা যে সুরা ছাড়া নামাজ হয় না লা ইল্লা সলাতা কিতাব সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না আমরা প্রত্যেক নামাজের প্রথমেই এই সূরাতুল ফাতেহার একটি নাম হল সুরতুল শিফা অর্থাৎ রোগ মুক্তির সুরা দেখবেন অনেকে এই সুরা পরে পানির মধ্যে ফু দিয়ে রুগীকে খাওয়ায় রুগী ভালো হয়ে যায় আল্লাহ ভালো করে দেন তো যাই হোক আমার আজকের যে আলোচনার প্রসঙ্গটা এ বিষয়ে আগে অনেক আলোচনা করেছি তবে আজকে আমি আপনাদেরকে সুরাতুল ফাতেহার এমন একটা আয়াতের কথা বলবো ওই আয়াতটা যদি আপনি শেষ গিয়ে পরে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দান করবেন সুবাহ এখন বিষয়টা হলো আপনি এই আমলটা কিভাবে করবেন এই আমলটা করার জন্য প্রথমত আপনি ভালো করে উত্তম রূপে উজু করবেন উজু করার পরে আপনি নফল নামাজে দাঁড়াবেন নফল নামাজে হ্যাঁ নামাজ শুরুর আগে আপনি কয়েকবার কয়েকবার আমাদের প্রিয় নবী সাল আল ইসলামের উপর কারণ বাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনুন দরুদ হলো এমন একটা আমল এই দুরুৎ ছাড়া কোন দোয়া আল্লাহর দরবারে কুবল হয় না যতক্ষণ পর্যন্ত নবীর উপর দূরত না পরা হয় ততক্ষণ পর্যন্ত দোয়াগুলো আসমানের মধ্যে থাকে জমিন এবং আসমানের মধ্যে জুলন্ত থাকে এই জন্য দূরত পড়বেন দোয়ার আগে দূরত পড়বেন যখন আপনি দূরত পড়ে দোয়া করবেন ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে অনেকে এসে বলে হুজুর কত দোয়া করি কত দোয়া করাই দোয়া তো কবল হয় না ও বাই দোয়া কবুলের জন্য কিছু শর্ত আছে এর মধ্যে একটা হলো দূর পড়ে নাও আপনি দূরত পড়বেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দূরত পড়বেন দূর অনেক বিশাল কামন আগে অনেক বলেছি তো যেই কথা বলতেছিলাম এরপরে আপনি নামাজে দাঁড়াবেন নামাজে দাঁড়িয়ে শেষদার মধ্যে যাবেন শেষদার মধ্যেই বান্দা আল্লাহর বড় নিকটবর্তী হয়ে যায় কাছাকাছি হয়ে যায় আল্লাহ এবং বান্দা অনেক কাছে চলে আসে শেষদার মধ্যে আপনি যাওয়ার পরে আপনি সুরতুল ফাতিহার চার নম্বর যে আয়াত আছে চার নম্বর আয়াতটা পড়বেন হলো ইয়া হল ইয়াবু আল্লাহ ইয়া আল্লাহ তোমার করি ও ইয়া কানস্ত এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি এই আয়াতটা পড়বেন এই আয়াতটা পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহকে ডাক দিয়ে বলবেন ও গো আমি তো একমাত্র তোমার এবাদত করি তোমার কাছে সাহায্য প্রার্থনা করি ও মালিক আমি এমনটা চাই এমনটা চাই এমনটা চাই আপনি যখন সুরাতুল পাতের চার নাম্বার আয়াতটা পড়ে আল্লাহকে ডাক দিয়া আল্লাহর কাছে যা চাইবেন আমার আল্লাহ আপনাকে তাই দান করে দিবেন এক বর্ণনায় আসছি আপনি যা চাইবেন তাই পাবেন এই জন্য আপনি বেশি বেশি নকল নামাজের মধ্যে নকল নামাজের মধ্যে শেষ দায় গিয়ে পাতে আর চার নম্বর আয়াতটা পরে আল্লাহর কাছে চান আপনি বিপদের মধ্যে আছেন আল্লাহ আপনার বিপদ দূর করে দিবেন আপনি অসুস্থতার মধ্যে আছেন আল্লাহ আপনাকে সুস্থতা দান করে দিবে আপনি অভাব অনটনের মধ্যে আছেন আল্লাহর কাছে চান আল্লাহ আপনার অভাব অনটনগুলো দূর করে দিবেন ও ভাই আপনি দুনিয়ার কারো কাছে চাইলে একবার চান দুইবার চান তিনবার চান যত টাকাওয়ালা হোক না কেন পয়সাওয়ালা হোক না কেন যত চাই থাকুক না কেন লোকটা একবার দুইবার তিনবারের মাথায় বিরক্ত হবে কিন্তু আমার আল্লাহ এমন একজন মালিক আমার আল্লাহ বলে বান্দা আমার কাছে যত চাইবি আমি আল্লাহ তত খুশি হয়ে যাই এই জন্য আমরা সকলে চেষ্টা করবো এই আমলটা করতে আপনি নফল নামাজে দাঁড়ি আপনি শেষদায় গিয়ে সুরা ফাতে চান নাম্বার আয়াত ইয়া কানা বুধবা ইয়া কানাস্তাইন স্তাই পরে আপনি আল্লাহর কাছে চান আল্লাহ আপনার মনের আশা চাওয়া পাওয়া পূরণ করে দিবে ইনশাআল্লাহ